খুব আনন্দ যে ইউকেতে বাংলায় ক্লাস দিতে হচ্ছে আমাদের, প্রতিদিন ইংরাজিতে ক্লাস দিতে হয়। কিন্তু এই বাংলাতে যে আপনি যে বাঙালি ভক্তের সঙ্গে আজকে মিশছি, সেটা কোনো নতুন নয়। কারণ পৃথিবী আমি যেখানে যাই বাঙালি ভক্ত নেই কোথায় দেখি না, সব জায়গায়। আমি সিওলাতে কোরিয়াতে গিয়েছিলাম, কোরিয়াতে হাজার হাজার বাংলাদেশের লোক, সব মানুষ সেখানে একটা মন্দির করেছে কোরিয়াতে। আমি প্রতি বছর সেখানে যাই, উৎসব অনুষ্ঠান আমরা করি। তারপরে সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানে প্রচুর বাংলাদেশি সিঙ্গাপুরে কাজ করে। ওরা ওখানে 32টা ক্ষেত্রে ওদের ভক্তি পরীক্ষা করছে, ওখানে নামহট্ট করে। নামহট্ট ওদের 32টা নামহট্ট আছে, গ্রুপ আছে। ওরা তো সব লেবার তো কাজ করে, আপনাদের সব ঘর বাড়ি ফিরে আছেন, ওরা তো লেবার মানে লেবার ক্যাম্পে থাকে। ওরা কি করে রাত্রি কাজ করে, রাত্রি 11টা পর্যন্ত কাজ করে, কাজকে রাত্রি 11টা 12টায় ওদের ক্লাস শুরু হবে। কোথায় জানো? এই রাস্তা ধারে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রাস্তা ধারে সব এসে কীর্তন কীর্তন করবে, আনন্দ করবে। তো দুবাই টুবাই তো দুবাইতে আসলাম, সে দুবাই সার্জা আবুধাবি মস্কাট লেবার অনেক লেবার কাজ করে। তো অনেক বারবার আছে, আরো লন্ডনে কাজ করে। তো আমাদের আমি যাই, তো আমি বলি আমাদের আমার সঙ্গে আরো ভক্ত থাকবে, ভাই 11টা 12টায় কে কে ক্লাস দেবে, আমি যাবো না, তোমরা যাও। তো একবার আমি গেছি সোহার বলে একটা জায়গায় মস্কাটে, দেখেছি রাত্রি 12টার সময় সে মানে এ থেকে ডবল যাবে। আমি চিন্তা করছি এরা সারাদিন খেটেছে, সারাদিন খেটে তো আরামে ঘুমাতে পারতো, তাই না? এ তো টিভি দেখা নয়, এ ক্রিকেট খেলা নয়। ক্রিকেট খেলা হলে মানুষ সারা জেগে উঠবে, এ হরিকথা শুনতে কেউ আসে রাত থেকে? তা আমাদের এই বাঙালিরাই শুধু কাটা দিতে পারে, আর কেউ পারবে না। এরকম শ্রমিক অত খেটে খুটে রাত্রি ভাঙবে, আর এরা এত খেটে রাত্রি 12টা কথা বলতে আসছে, আর আমি ঘুমাচ্ছি গিয়ে, তাহলে কি করে হবে? তখন ধর না এদেরকে কাছে আসতে হবে। এটা কেন? এটা গুরু মহারাজ বলছেন, বাঙালি মানুষের বাংলার মানুষের রক্তের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। অন্য দেশে গেলে আমাদের মানুষকে বুঝাতে হয় যে আমি দেহ নয় আমি আত্মা, বাঙালিকে বুঝাতে হবে। আমাদের জন্ম থেকে জানি তো আত্মা, তাই না? আমরা যে আত্মা, আপনার চলে যাবে, পরে যাওয়া মানে গো আত্মা চলে গেল। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না যে আমি আত্মা, যে ভগবান আছে। বাঙালিকে প্রমাণ করে বুঝাতে হবে, আমাদের অন্য জায়গায় গেলে সেমিনার করতে হয়, বুঝাতে হয় যে ভগবান আছে, আমরা দেহ নেই আমি আত্মা। ওদের মাথা অত মোটা, মানে অত দেহাত্ম বুদ্ধি ওরা বুঝেই না। আমরা কোরিয়াতে প্রচার করছি, বহু বছর কোরিয়া লোক ভক্ত হয় না, মানে ওদের অত দেহ চর্চা। আমি যে দেহের অতিরিক্ত আর কিছু একটা বুঝতেই পারে না, আমি চিন্ময় আত্মাটা জান বুঝতে চেষ্টা করে না। তো আমরা বলি আমার দেহ নেই আত্মা। সেটা কোরিয়ান, আমার তার একটা বাঙালি ছেলে একটা কোরিয়ান মেয়েকে বিয়ে করেছে, ও ভক্ত হয়েছে। তো আমাকে বলছে মহারাজ এই আমি দেহ নেই আমি আত্মা এইটা বললেন না, অত বড় কথা আছে, জীর্ণ করতে বড় মুশকিল আছে। বন্ধু যে আমরা শুধু দেহ নেই আমরা আত্মাও, তাহলে তো বুঝবে আমি দেহ নেই এটা বলো না, আমি শুধু দেহ নাই আমি দেহ আর আত্মা, তাহলে তো একটা গ্রহণ করতে তারা চিন্তা কত মাথা মোটা দেয়, বুঝতে পারছেন? তো পৃথিবীর মানুষের মাথা অত মোটা যে বুঝতে পারে না যে আমি দেহ নাই আমি চিন্ময় আত্মা, যেটাকে বাংলার মানুষ আমরা জন্ম থেকে জানি। বাঙালি মানুষের ভগবান আছে এটা বোঝাতে হয়, বোঝাতে হয় না। অন্য জায়গায় ওটা প্রমাণ করতে হয় যে আমার ভগবান বলে কেউ আছে। আমাদের প্রমাণ করি গুরু প্রভুপাদ বলেন, এই জগতে যা কিছু আছে একটা স্রষ্টা আছে না তার পিছনে। তো যেরকম এটা নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, তারপরে জলটাকে খেতে দেওয়া হচ্ছে, সেচ বিভাগ আছে না, ইরিগেশন ডিপার্টমেন্ট, তার পিছনে একটা ব্রেন কাজ করছে, ইঞ্জিনিয়াররা আছে,
ঠিক সেরকম সমুদ্রের জলটা বাষ্প হচ্ছে, বাষ্পটা মেঘ হচ্ছে, মেঘটা বৃষ্টি হচ্ছে পাহাড় থেকে আসছে, এটা ইরিগেশন ইঞ্জিনের নিশ্চয় রয়েছে, এমনি হয়ে যায় না। তো এইরকম বলেটাকে লোকে বুঝাতে হয় যে ভগবান আসছে। তো বলার উদ্দেশ্য আছে যেগুলো জীবনকে সফলতা করবার জন্য এখানে জানার প্রয়োজন, আমাদের অত সৌভাগ্য এইরকমটা দেশে আমরা জন্মলাভ করেছি, এইরকম মাটিতে আমরা জন্মলাভ করেছি যে আমাদের ছোটবেলা থেকে এগুলো জানা আছে। কিন্তু এখন সমস্যা কি হচ্ছে না, জড় জাগতিক প্রভাবে প্রভাবিত হয়, জীবনের আসল জিনিসটা যেটা মহাভাগ্যের কথা সেটাকে পরিত্যাগ করে আমরা ভৌতিকবাদী হয়ে যাচ্ছি। ভৌতিক জগতে মানুষের মিশে ভৌতিকবাদী হয়ে যাচ্ছে, কিন্তু সেই ধারণাটাকে আমরা কি ধরে রাখবো? প্রভুপাদ বলছেন আমাদের বাঙালি বা ভারত বা বাংলাদেশ তো এখন আলাদা ধরনের, কিন্তু একটা ভারত ছিল একদিন। তো প্রভুপাদ বলছেন আমাদের অবস্থাটা কিরকম না, আমাদের আপন ধন বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা চাই। আমাদের যে ধন, আমাদের হিন্দুদের ধন কি গীতা ভাগবত, এই ধন আজকে দেখুন সারা বিশ্বের মানুষ গীতা নিয়ে কত কথা আলোচনা করছে, কত চর্চা হচ্ছে, গীতার কত মহানতা, বড় বড় বৈজ্ঞানিক থেকে শুরু করে দার্শনিক সবাই গীতা নিয়ে এখন চর্চা করছে, বড় রাজনৈতিক নেতারাও তারাও গীতা নিয়ে চর্চা করছে। না আমরা করছি কি না, আপন ধন বিলাই দিয়ে পরের ধারে ভিক্ষা চাই। আমরা জন্মান্তে আছি টেকনোলজি দাও, এই আমাদের টাকা লোন দাও, এই অ্যাটমিক বম দাও করছি, কিন্তু আমাদের কাছে তো অ্যাটমিক বম আছে। তো প্রভুপাদ কি করেছেন, এই অ্যাটমিক বমটাকে ফাটিয়েছেন, তাই না? প্রভুপাদ গিয়ে আমেরিকায় এই যে ফাটিয়েছেন, দেখুন আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশ মানুষ যারা বাবা চৌদ্দ পুরুষে কোনোদিন কৃষ্ণের নামই শুনে না, তারা আজকে কি নেশা পেয়ে গেল। এই শিক্ষার কত মাত্রা, গো মাংস কি আফ্রিকার মানুষের যে গো রক্তপান করে, কত নিকৃষ্ট মানুষ তারা সব ছেড়ে দিয়ে আজকে হরিভজন করল, এই মহাপুরুষ কিরকম কৃপা। চাইনার মানুষ মানে অত নিকৃষ্ট, মানে কুকুর থেকে শুরু করে বিড়াল, কুকুর, সাপ, পোকা, মাকড়সা কি না খায়, আরশোলা ভেজে ভেজে খায়। ওরা বললে যে চাইনার মানুষ মানে আকাশে যা উড়ে এরোপ্লেন ছাড়া সব খায়, কোনো কিছু বাকি রাখে না, যেটা জিনিস পেলেই খেতে দেবে, মানে অত পাপী, অত নিকৃষ্ট। দর্শু রত্নাকর ছিল না, যে রাম নাম বলতে পারলো না, মরা মরা করে বাল্মীকি হলো, এরা সব অত বহুত পাপী ছিল বলে রাম আসছিল না। যে চাইনিজ মানুষ অত পাপী, ওরা রাম নাম কৃষ্ণম করতে পারে না, কেন জানেন? কারণ ওদের ভাষা র অক্ষরটা নেই, র নেই। তো তো রাম বললো কি করে, কৃষ্ণ বললো হলে কৃষ্ণ হলে কৃষ্ণ হলে রাম হলে রাম, এরকম বলে প্রথমে আস্তে আস্তে শিখে। কিন্তু ওই রকম মানুষ আজকে মাছ মাংস ছেড়ে, নেশা ছেড়ে, জুয়া খেলা ছেড়ে, অবৈধ আরিসিক ছেড়ে তারা ভক্তি রেকর্ড করতেছে। তো মহাপ্রভু কত কৃপা আছে, আজকে সারা বিশ্বের মানুষ দেখুন আমরা যেই মাটিতে জন্মলাভ করেছি সেই মাটির মহত্ব বুঝতে পারছে না। আজকে সারা বিশ্বের মানুষ এই নবদ্বীপে এসে প্রণাম করছে আর সেই মাটিতে কাপড়ে বেঁধে নিয়ে যাচ্ছে তাদের দেশে। তো আমরা সেই মাটির মানুষ হয়ে তার মহত্বকে বুঝতে পেরেছি? এটাকে পশ্চাতে তো না পশ্চাতে আমরা দেখেও দেখতে পারি না, কিন্তু মহাপ্রভু অত্যন্ত কৃপা, মহাপ্রভু করুণা, মহাপ্রভু কৃপা কি দেখুন আমাদের পূর্ণভাব অবশেষে এক থেকে এক মাইনাস করলে এক থাকবে বৈকুণ্ঠে। চৈতন্য মহাপ্রভু কি করেন, পুনার সাম্রাজ্যে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু টু, এক থেকে এক নিলে দুই হয়ে যাবে, বেড়ে যাবে। হ্যাঁ, তো মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন থেকে আবদ্ধ করুণা সিন্ধু কাপিয়া মোহানা ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, তিনি গোলক বৃন্দাবন থেকে প্রেম ধর্ম নিয়ে এসেছেন। মহাপ্রভু কি ধর্ম প্রচার করেছেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, না তিনি প্রেম ধর্ম। হ্যাঁ,
জীবকে প্রেম করো, কারণ সমস্ত জীব আছে ভগবানের দাস, আমরা সবাই ভগবানের। তাই সেই যে প্রেম ধরে নিয়ে এসছেন প্রেমের বন্যা, যত বিলাবে আরো বাড়বে, বিলালে আরো বাড়বে। তো মহাপুরুষ বিলাসের তোর প্রেম বন্যা হয়, সেই নবদ্বীপ থেকে কলকাতা হয়ে বম্বে হয়ে মিডিল ইস্ট হয়ে ইউকে কাছে পৌঁছে গেছে এখানে। হ্যাঁ, কারণ দেখুন মহাপ্রভু কত কৃপা, আপনারা বাংলা ছেড়ে এখানে এসেছেন। তুমি মহাপ্রভু আপনার পিছনে চুটে উঠা যাচ্ছ, চুল ধরে প্রকৃষ্ট প্রেম নাও, করুণা নাও আপনার, নাহলে কোথায় এই ইউকে দেশ, আমেরিকা, আফ্রিকা দেশ, আফ্রিকার ঘন অরণ্যে আমি গিয়েছি, আমি নাইরোবি গিয়েছি, সাউথ আফ্রিকা গিয়েছি, উগান্ডা গিয়েছি, উগান্ডা সব কালো মানুষ, সব কালো মানুষ। তো একটা জঙ্গলে আমাদের একটা আশ্রম আছে, আর সে গা থেকে কি গন্ধ, পাশে বসতে কথা শুনবে, সব কালো মানুষ, সব ভক্ত হয়েছে। তো মহাপুরুষ করুণা দেব, তো এই ভক্তি জীবনে আশাটা কি না, একটা জীবনের সফলতা। দেখুন আমরা মনুষ্য জন্ম পেয়েছি, কতদিন এই শরীরে আমরা থাকব, যদি গ্যারেন্টি তো নেই, কখন যে এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে, আজ থাকিও শেষ পর্যন্ত থাকিও, কত বছর, 80, 90, 100 বছর, 100 বছর লোক আছে, সে মিউজিয়াম দেখতে হবে, একটা 100 বছর লোক আছে, তো এইটুকু দিন তো থাকবো আমি, আপনি তো বেশি থাকতে পারছেন। কিন্তু এই শরীরের মধ্যে যতদিন আছি, আমি ভালো খেতে পারি, ভালো থাকতে পারি, ভালো সংসার করতে পারি, যেটা কি আমি অন্য জীবনেও করতে পারবো, কুকুর জীবনে হোক বা অন্য জীবনে হোক খেতে পারি, থাকতে পারি। সেই জীবনে বসে হরিকথা আলোচনা করতে পারবো, পারবো সেটা তো পারবো না। তাহলে এই জীবনের সফলতাটা কি, যেটাকে আমি অন্য জীবনে পারবো না, সেটাকে বুঝতে হবে। লব্ধা সুদীর্ঘমিত বহু সম্ভবান্তে, বহু জনি ভ্রমণ করার পরে আমার এই দুর্লভ মনুষ্য জন্মটা পায়, এটা বারবার পাওয়া যায় না। হাজার হাজার জীবনী প্রাপ্ত হওয়ার পরে ভগবান একটা সুযোগ দেয়, এবার তুমি মনুষ্য জন্ম পাও। কেন, মনুষ্যের লক্ষ্যটা কি, আমরা ভালো খেয়ে ভালো ঘর করে বেঁচে থাকার লক্ষ্য, না কিভাবে এই যে জন্ম মৃত্যু জরাবাদে সংসার চক্র আবর্তে আমরা ঘুরছি, আজকে যার জন্ম হয়েছে তা তো মরবেই, আর যে মরবে তাকে আবার জন্ম হতে হবে, তাই না? তো জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনটাতে সুখ আছে, কোনটাতে সুখ আছে, মৃত্যুতে সুখ আছে কষ্ট, ব্যাধি রোগের সুখ আছে কষ্ট, বৃদ্ধাবস্থায় কষ্ট, আর জন্ম সময় প্রচন্ড কষ্ট, মাতৃগর্ভে আরো কষ্ট। তাহলে আমরা কি এইরকম কষ্টই থাকবো, না এখান থেকে বেরোবার চেষ্টা করব? এই কষ্টটাকে বুঝা আছে জীবনের সব, আমরা কি করি, আমরা কষ্ট পাই কিন্তু কষ্টকে বুঝতে পারি না। প্রভুপাদ বলছেন এই ভৌতিক জগতে কোন সুখ নেই, কিন্তু আমরা কাকে সুখ মনে করি, অনেক দুঃখে মরে থাকি, কখন দুঃখের পরিমাণ একটু কমে গেল, আমি খুব সুখে আছি, তাই না? এই জগতের সুখটা এইরকমই, আসল সুখ নেই, দুঃখটাকে কি আমরা উপলব্ধি করতে পারছি? আমাদের জীবনের বহু সমস্যা সমাধান করতে আমরা চেষ্টা করি, এই বেকার সমস্যা আছে, খাবার সমস্যা আছে, জলের সমস্যা আছে, ইলেকট্রিক সমস্যা আছে, এই রাস্তাঘাটের সমস্যা আছে, এইটা নিয়ে আমরা সবাই পড়ে থাকি না, নাই? হ্যাঁ, আর এই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করতে থাকি, এটা চেষ্টা করে আমরা উন্নত হই, তো জীবনের আসল সমস্যাটা চিন্তা করি। এই জন্ম মৃত্যু যারা ব্যাধি, এই সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক নেতারা করতে পারবে, সরকার করতে পারবে, সায়েন্টিস্টরা করতে পারবে, কেউ করতে পারবে না। মনুষ্য জীবনের সফলতা কি, আমাদের মনুষ্য সফলতা যথার্থ মানুষ, মানুষ হওয়া। আর কখন আমার মানুষ হতে পারি, আর যখন এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে পারি, মানুষের লক্ষ্যটাকে বুঝতে পারি, মনুষ্যের বৈশিষ্ট্যটা কি বুঝতে পারি, এই মানুষের বৈশিষ্ট্যটা কি,
যেটাকে আমি অন্য জীবনে পাবো না, অন্য শরীরে আমি করতে পারবো না, অন্য শরীর লাভ করে আমি আহার নিদ্রা ভয় বঞ্চিত করতে পারি, অন্য জমিতে আমি খাওয়ার সুখটা পেতে পারি, ঘুমাবার সুখ পেতে পারি, মৈথুনের সুখ পেতে পারি, ঝগড়া করার সুখটা পেতে পারি, ঝগড়া করার সুখ না সে ওটা সুখ, আনন্দ লাগে ঝগড়া করতে, তো এই সাথে সুখ পাবো। খাওয়ার সুখ দেখুন তো, সুয়ার কি খায়, কি খায় সবাই জানো কি খায় না, ও কি দুঃখ পায়, বিষ্টা খায় না আনন্দ পায়, ও আনন্দ পায় না, ও তো আনন্দ পায়, আমরা তাকে মনে করি বিষ্টা খাচ্ছে কিন্তু ও তো ভালো হাফুস হাফুস করে খাচ্ছে, যে যেটা খায় তার আনন্দ পাচ্ছে না কেন, যেটা সুয়ারকে ভালো বর্তমান করা মধুতে চুপিয়ে তার মুখে দেবে খাবে ও মুখে ঘুরে চলে যাবে, এটা বলার উদ্দেশ্য যে যার কাছে আনন্দ পাচ্ছে সেই আনন্দটাকে লক্ষ্য। ঘুমিয়ে পড়লে কি, এটা কুত্তা যারা রাস্তায় ঘুমায়, তা আমরা তো ভালো বডিতে দিয়ে ভালো এসি চালিয়ে, ধরো তো এসি চলে না রুম হিটার চলে, এখানে ঠান্ডা দেশ আর তোমার এসি চালাই, ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে কে বুঝে, সে রাস্তায় শুয়োরটা সুখে কুত্তা ঘুমাচ্ছে যে সুখ পাচ্ছে আমরা সেই সুখেই পাচ্ছি, তাই আহার নিদ্রা ভয় মৈথুনের যে সুখ প্রতিটা জীবের একই, ঠিক বলছেন আমি, তার পশু আমার মানুষ তার কি পার্থক্য হলো, ওরা যে সুখ পাচ্ছে আমি সেই সুখ পাচ্ছি, তাও কোনো পার্থক্য আছে না, নেই তোমার তো হ্যাঁ পার্থক্য আছে, ওরা পশু ওরা অ্যানিমাল, আমরা সফিস্টিকেটেড অ্যানিমাল, পরিমার্জিত পশু, আমরা পশু পরিমার্জিত পশু, হ্যাঁ ওরা শ্মশানে রাস্তাঘাটে ঠেক চাওয়ায় আর আমরা ঘরে টেবুল করে বসে চামড়ে, আমার পরিমার্জিত আমাদের জীবনের লক্ষ্য কি সফিস্টিকেটেড অ্যানিমাল হওয়া না, এর কিছু উন্নত লক্ষ্য রয়েছে জীবনের মানুষ কীভাবে সফলতা, এইভাবে আমাদের বুঝতে হবে তাহলে মানুষের যথার্থ সফলতা আনতে কি করতে হবে, কি করে আমি জীবনকে সফল করতে পারবো। তো আমার তো শাস্ত্রে পড়েছি মুনি ঋষিরা তারা শ্রেষ্ঠ জীবনকে সফলতা করছে, জঙ্গলে গেছে ধ্যান করছে তপস্যা করছে, তো তারা সবাইকে আমাদের ছেড়ে ছেড়ে হিমালয়ে যেতে হবে, কিন্তু মহাপ্রভু কি বলেছেন না, এই কলিযুগে বিশেষ করে একটা সুন্দর উপায় দিয়েছেন যে কিভাবে আমরা গৃহে থেকে সংসার করে নিজের কর্তব্য কর্ম করেও জীবনকে সফল করতে পারে, গৃহে থাকো বনে থাকো সদাহরি বনে থাকো, ভগবানকে পেতে হলে মুনি ঋষিরা কত কঠোর ত্যাগ করত, কত কঠোর তপস্যা করত, কিন্তু মহাপ্রভু আমাদের তপস্যা দিয়েছেন তপস্যা করবে কঠোর তপস্যা, তপস্যা মানে জানো তো তপস্যা মানে কি, কষ্ট করবে তপস্যাটা কষ্ট করবে, তো মহাপ্রভু আমাদের কষ্ট করতে বলেছেন, কি কষ্ট জানেন, ভক্তি কর ভক্তির কষ্টটা কি, বেশি দিন প্রসাদ পাও আর হরে কৃষ্ণ কীর্তন কর, খুব কষ্ট না, আরে অন্য যুগে তো সেই ভগবানকে পেতে হলে সে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজের কাহিনী আমরা শুনেছি না, সেখানে শুনলে তো জীবন এগুলো হয় নাকি, হবেই না, কিন্তু মহাপ্রভু অত কৃপাময় কিছু ছাড়তে হবে না, এজন্য ভারতে কথা কারা বলে ছোড়না নাই জোড়না, বাড়ি ছাড়তে হবে না, স্ত্রী ছাড়তে হবে না, চাকরি ছাড়তে হবে না, কর্তকর্ম ছাড়তে হবে না, কিন্তু সবটাকে ভগবান সাথে জুড়তে হবে, খাওয়া বন্ধ করতে হবে না, কিন্তু যা খাবো ভগবানকে নিবেদন করে খাবো, ভালো বাড়ি বানাবো তুমি ভালো বাড়িতে ঠাকুরের ঘরটা ভালো করবো, তো যা কিছু করবো ভগবানকে নিয়ে করবো, তাহলে সে কর্ম আমার বন্ধনের কারণ হবে না, আর ভগবানকে বাদ দিয়ে আমি পাপ কর্ম করি বা পুণ্য কর্ম করি দুটোই বন্ধনের কারণ হবে, ভগবানকে দিয়ে ছেড়ে পাপ করাটা যেরকম ভালো নয় পুণ্য করাটাও ভালো নয়, কেন পাপ করলে পাপের ফল ভোগ করতে এখানে জন্ম হতে হবে, পুণ্য করলে পুণ্যের ফল ভোগ করতে এই জগতে জন্ম হতে হবে, আর এই জগতে শান্তি আছে, বাংলাদেশে শান্তি আছে,
এই ইউপিতে শান্তি আছে, স্বর্গে গেলেও শান্তি পাবে না? স্বর্গে তো আমার পুরাণে পড়ছে না, অসুরেরা স্বর্গ আক্রমণ করে দেবতারা কোথায় গিয়ে গাছের ঘরে লুকিয়ে বসে থাকে? হ্যাঁ, দেবতাদের অবস্থা খারাপ সব জায়গায়, যেখানে যাবে ত্রিভুবনে কোথায় শান্তি? সর্বত্র কাল, কালচক্র। আপনারা দেখেছেন, দেখেছেন কেনা যায় না, ওদের রামায়ণ টিভি সিরিয়াল রাবণ যেখানে বসে আছে, রাবণ ছিল না, রাবণ রাবণ অত পরাক্রমী ছিল যে দেবরাজ ইন্দ্রকে রেখেছিল ঘোড়ার ঘাস কাটত, হিরণ্যকশিপু রাবণ এরা এরকম করত, আর বৃহস্পতি তার বাচ্চাদেরকে টিউশন করাছিলেন। আর শনি বাবাকে জানেন তো, শনি ঠাকুর, হ্যাঁ শনি ঠাকুর ডেঞ্জারাস কেউ না, শনি খারাপ করে সব বন্ধ হয়ে যাবে, সবাই ভয় পেলো শনি ঠাকুর বুঝাবে। ওই টিভিতে দেখবে যে রাবণ বসছে, পায়ের নিচে একটা ব্লু কালার মানুষ শুয়ে আছে, ওটা যে শনি। হ্যাঁ, ওই শনিকে পায়ে পা পুষ্করে রেখেছিল। তা নারদ মুনি, রাবণ তো অসুর, তো নারদ মুনি একবার গিয়েছে, নারদ মুনি তো সবাই কাছে যাবে, দেবতাদের কাছে যাবে, অসুর ঝগড়া লাগাবে পরে ভিতরে। নারদ মুনি রাবণের বাড়িতে গিয়েছেন, দেখছে রাবণ কি করছে, যে শনি ঠাকুরকে মুখটা নিচু করে তার পিঠের উপর পাটা দিয়ে বসে আছে। তো নারদ মুনি বলছে, ও রাবণ ভালো করছো, ভালো করছো, এই দেবতাকে ভালো কি দাম হবে, ভালো কি কষ্ট দাম, রাবণ খুব বেশি। তখন তারপরে নারদ মুনি বলছেন, তুই এই পিঠে দেখা হবে না, ওটা মুখটা উল্টে দাও, পেটে দেওয়া ভালো করে পেটে দাও। নারদ মুনির প্ল্যানটা কি, মানে শনির মুখটা তো নিচু করেছে না, তো শনির দৃষ্টিটা পড়ছে তার উপরে, আর শনির দৃষ্টিটা পড়লে ও সর্বসব চাবে। নারদ বলেছে, আরে ও পেটের উপরে কেন গা দে, পিঠে দিকে তো উল্টে দাও, পেটে পা দাও। রাবণ তো অসুর বুঝতে পারে না, তো উল্টে দিয়েছে আর শনি সুদা তাকিয়েছে ওর দিকে, আর তারপরে সর্বনা করেছে। এর উপরে পুরো লেখা হয়েছে, এটা বলবার উদ্দেশ্য আছে, আমার যেখানে যাই কেন, বাংলাদেশ ছেড়ে ভারতে আসি, ভারত ছেড়ে ইউকে আসি, ইউকে ছেড়ে আমেরিকা যাই, আমেরিকা থেকে স্বর্গে যাই, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, সে ছাড়বে না বাবা, এই জন্ম মৃত্যু দ্বারা বাদে কোথাও ছাড়বে না, যেখানে আমরা যাই আসল সমস্যাটা সঙ্গে থেকে যাবে। তো সেই সমস্যার সমাধানটা মহাপুরুষ সরল উপায় দিয়েছেন। আমি সমস্যার চিন্তা করি, মহাপুরুষ শুধু কিছু করতে পারবো না, ভগবানের নাম কর, নাম কর তো আনন্দ, প্রসাদ পে তো আনন্দ, এটা যদি না হয় তাহলে আমরা কপাল ফাটা, এটা যদি আমরা না পারি, এই যোগ সাধন হবে, তপস্যা হবে আমাদের দ্বারা, তো হবেই না। তো সেইটা দেখুন, আজকে যে আমেরিকার লোক, ইউরোপের লোক, তারা পর্যন্ত যদি মহাপুরুষ কৃপায় এই সমস্ত নিত্যনিয়ম পালনকে হরিনাম করতে পারে, তা আমরা আর্য দেশের মানুষ, আমরা হিন্দু, আমরা পারবো না? শুধু একটা মানসিক প্রস্তুতি নিতে হবে, মানসিক প্রস্তুতি নিলে আমরা সবাই নিজের পরিবর্তন করতে পারবো। তাই এখানে ইউকেতে যে এখানে যে আপনাদের এই ভক্তি বৃক্ষের প্রোগ্রাম হচ্ছে, এটা খুব সুন্দর জিনিস। এই ভক্তি বৃক্ষের মাধ্যমে যে বাংলাদেশে ভক্ত বৃক্ষ আছে, ইউথ কর্ম আছে, জাগ্রত ছাত্র সমাজ আছে, হাজার হাজার লোক ভক্ত আছে। আমি যাই প্রতি বছর, তো ঢাকা, সিলেটে, চট্টগ্রাম, তারপরে যে খুলনা, বরিশাল, আর ওদিকে আপনাদের গড়িয়া, যে দিনাজপুর, ওদিকে সব সব আমাদের ইউনিভার্সিটি প্রোগ্রাম করি। বাংলাদেশের হিন্দু ইউথরা আগেই জাগ্রত, এখন হাজার দেড় হাজার ইউথরা সব আছে, তারা এখানে আমাদের আমার বাংলা, সারা বাংলাদেশের বেস তৈরি করেছে, এখানে কলেজ ইউনিভার্সিটির পাশে একটা হস্টেল, তাকে বলে বেস বলি, সেখানে প্রায় 1000 থেকে বেশি ইউথরা সব কলেজ, বুয়েট, কুয়েট, ডুয়েট সব আছে না বাংলাদেশে, ওই ছেলেরা সব থাকে, আর সব যারা নিয়ম পালন করে, মাছ মাংস খায় না, জুয়া খেলা নাই, নেশা নাই, আর সকাল ভোর 4টা অবধি মঙ্গল আরতি করে, ভাগবত পাঠ করে, প্রসাদ খেয়ে সব কলেজে পড়তে যায়,
অবসর ধরে পড়াশোনা করে গীতা পাঠ করে ঘুমান, চিন্তা করে দেখো এই জীবনযাপন করলে এদের ভবিষ্যতে উজ্জ্বল হবে না হবে না? হ্যাঁ, এই দেখো ভক্তি জীবন করে পড়াশোনা করো, চাকরি করো, কৃষ্ণের সংসার কর, সংসার ছাড়তে বলছে না, কৃষ্ণের সংসার কর, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণনা সর্বধর্ম সার, সব ধর্ম মধ্যে এটা যে সার, সংসার ছাড় না, সংসার কর, তো কৃষ্ণকে কেন্দ্র রেখে, ভগবানকে কেন্দ্রতে রেখে, ভগবানকে কেন্দ্রে রাখা মানে কি না, কৃষ্ণের কথা গীতা ভাগবত কৃষ্ণ কি বলছেন সেটা কর, অনাচার পাপকর্মকে পরিত্যাগ কর, প্রতিটি জীবের প্রতি দয়া কর, জীবের প্রতি দয়া কর, কারণ আমাদের জীবের প্রতি দয়া যদি আসে কি তাহলে হৃদয়টা কঠোর হয়ে যাবে, আমরা অন্য জীবকে হত্যা করি, অন্য জীবকে হত্যা করে নিজের ইন্দ্রিয় তর্পণ করি, আস্তে আস্তে আমাদের হৃদয়টা কঠোর হয়ে যায়, সেজন্য দেখুন আস্তে আস্তে মানুষ ছোটরা মাছ মারে, মুরগি মারে, ছাগল মারে, তারপর মানুষ মারে, তারপর ভাইকে মারছে, কোনো কষ্টই লাগছে না, ভাই ভাইকে মেরে ফেলছে, ছেলে বাবা মাকে মেরে ফেলছে, এগুলো আগে ছিল, আর মা তার শিশুকে গর্ভের মধ্যে হত্যা করছে, কোনো গায়ে লাগে না, কেন এটা কেন আমাদের দয়াটা চলে গেছে, এই হিংসা করতে করতে মানুষের হৃদয়ে দয়া নেই, আজকে সারা বিশ্বকে আজকে থেকে 50 বছর আগে একটা খবর কাগজে নিয়ে আসুন, আর আজকের খবর কাগজে পড়ুন তো পাত্ররা বুঝতে পারবে পৃথিবীটা কত উন্নত হয়েছে, আমাদের আমার তো উপরে দেখতে চকচক সব টেলিভিশন এসে গেছে, এরোপ্লেন এসে গেছে, কম্পিউটার এসে গেছে, খুব ভালো, কত হিংসা, কত দাঙ্গা, কত টেরোরিজম ছিল 50 বছর আগে, এরকম মারামারি ছিল, হানাহানি ছিল, কেন হচ্ছে, কারণ মানুষের হৃদয় থেকে দয়া চলে যাচ্ছে, আগে তো মানুষ শত্রুকে মারত, পরিবার লোককে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, কি যখন দেখবে না সব কথা আমার কানে শোনা যাবে না, এগুলো ছিলই না সমাজের মধ্যে, আমার কি না সমাজে এসে পৌঁছে গেছে, তো এইখান থেকে এখনই ব্যাপারটা যে চাচা আপন প্রাণ বাঁচা, কি হচ্ছে কি নেই মাথা না ঘামে নিজের জীবনে সমাজ দিতে হবে, নিজের জীবনকে সমাজ দিতে হবে না, আমাদের মনুষ্য জীবনকে সফল করতে চাই এই সরল উপায়টি গ্রহণ করতে হবে, সরল উপায়, আমার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করব, সবাই আমরা প্রসাদ সেবা করব, কত মনে সাত্বিক ভাব, রাজস্বিক জিনিস খাবে তা উগ্র ভাব আসবে, বলার যে যা খায় সে তা হয়, তামসিক খাবার খেলে সে তামসিক ভাব আসবে, সাত্বিক খাবার খাবে সাত্বিক মনোভাব থাকবে, তো পরিবারটা আপনার বৈকুণ্ঠে পরিণত হবে, ছেলে আমাকে আমি যাই তো সারা পৃথিবীতে ভক্তের বাড়িতে যাই, কত সুন্দর ছেলেমেয়েরা ভক্ত সবাই তিলক করছে, ভগবানের আরাধনা করছে, কত সম্মান করছে, সবাইকে সম্মান, বাবা মাকে সম্মান, যারা ভক্তি লাইনে আসছে না তাদের কীরকম বিপদটা হয়ে যাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কে কী করছে, একদম তারা তো বর্তমান মানুষ মনে করে যে এটা করলেই সম্ভ্রান্ত, তুমি ক্লাবে যেতে হবে, কারণ সব অ্যারিস্টোক্রেটিক লোক ক্লাবে যায় তো, ক্লাবে গিয়ে নাচে, হ্যাঁ অন্য কার বউ সঙ্গে কে নাচে, তো মনে কর কি ও ও তো সম্ভ্রান্ত ঘরের মানুষ, আমি তো মদ না খাই তারা আমি সম্ভ্রান্ত হবো কি করে, আমাকে মদ খেতে হবে, ক্লাবে যেতে হবে, নাচতে হবে, না সবাই গোলা হয়ে যাচ্ছে এরকম করে, তাই যদি নদী তাই কি সবাই তো গোলা হয়ে যাচ্ছে এরকম করে, সেই জন্যই আপনারা খুব ভাগ্যবান ভাগ্যবতী যে এইরকম দেশে এসেও শিল প্রভুপাদের কৃপায় এই যে সাধু সঙ্গ করছেন, এই শ্রদ্ধা করে যে এসেছেন, তো এটাতে আপনাদের মনুষ্য জীবন সফল হবে, এই দেশে যেহেতু এসেছেন ভৌতিক দিকে আপনার কোনো অভাব নেই, ভৌতিক দিকে সব পেয়েছেন, কিন্তু এখন আধ্যাত্মিকটাকে জুড়তে হবে, কারণ ভৌতিক সফলতা সফলতা নয়, ভৌতিক জীবনে সফলতা সফলতা নয়, তবে জিরো 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 কত, তিনটা জিরো মানে জিরো, তিনটা জিরোর সামনে যে এক লাগাবে কত হবে, 1000 হবে না, তো আমাদের জীবনে যা কিছু আমরা পাই না এটা জিরো গোল আলো একটা, শুধু কি করতে হবে কৃষ্ণকে বসাতে হবে, আমার ধন সম্পদ
আমার বুদ্ধি, আমার ঐশ্বর্য, আমার পূজা প্রতিষ্ঠা সব কিছুকে যদি কৃষ্ণ কেন্দ্রে রাখা হয়, ভগবানের কেন্দ্রে রাখা হয়, তাহলে সেটাই জীবনের সফলতা হবে। তো এই যে কথা আমরা আজকে আলোচনা করছি, এই কোনো নতুন কথা না, এটা প্রাচীন মুনি ঋষিদের হাজার হাজার বছর আগে ভগবান কৃপা করে এই জ্ঞান দিয়েছেন, এটা ভাগবতের মাধ্যমে আমাদের জীবনকে সফল করবার জন্য। তো সেই কথাটা আমরা যদি চর্চা করি না, অর্জুন চর্চা করি না, সে ক্রিকেট খেলা দেখে সময় কাটাই, আর কোথায় কি টিভি দেখে সামনে সারাদিন টিভির সামনে বসে থাকে, তার কি করে হবে? এই টিভি দেখা থেকে বাচ্চাগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সে তার বাবা মারও বুঝছে না, সে বাচ্চাদের নিয়ে টিভির সামনে সারাদিন বসে আছে, আর বাচ্চাগুলো শিখছে সব দুষ্কর্মগুলো শিখছে, কিরম চুরি ডাকাতি আছে, কি গুড়ো গুড়ো করছে, আর বাচ্চাদের কাছে রিভলভার টয় ফেলে দিয়েছে, ওগুলো শিখছে সবগুলো করছে, তারা কি করছে? আমাদের যখন মহারাজ বলছিলেন এই এই টিভি হচ্ছে আমাদের বড় অসুর একটা, টিভি থাকে মানে তার ঘর বাচ্চাদের অবস্থা খারাপ, তা সে পাশ্চাত্য শিখায় বাচ্চাদের সে কিরম ড্রেস পরে, কিরম চুল রাখে ভূতের মতন, এখান থেকে চুল ডিজাইন চুল করছে, এগুলো ভূত পিসাচের ড্রেস যেরকম না আমাদের নাটক দেখায় না, সেই রকম সব করছে, সেটাকে আমি সম্ভ্রান্ত বলে মনে করছে, হ্যাঁ আসল সম্ভ্রান্ত জিনিসটা নেই। এইরকম অবস্থায় শ্রীল প্রভুপাদ এসে সারা বিশ্বের জন্য একটা বিরাট জিনিস দিয়ে গেছেন। আমি সমস্ত চিন্তা করি, দেখুন প্রভুপাদ তো 50 বছর মাত্র প্রচার হলো, তাই না? খ্রিস্টান ধর্ম কত বছর হলো? 2000 বছর। আর আমাদের সনাতন ধর্ম আমাদের বলে ওই 50 বছরে শুরুই হলো। এর আগে যারা পাশ্চাত্য দেশে এসেছে, আমরা কি দেখেছি এই সাদা লোকেরা এরকম হরে কৃষ্ণ করা শাড়ি পরা দেখেছেন? আমরা তো দেখি না। এরকম হাজার হাজার সাদা লোক আমেরিকা ইউরোপ আছে, তা মানে সনাতন ধর্ম প্রচার হয়েছে এই 50 বছর মাত্রই হল প্রভুপাদ শুরু করেছে। এই 50 বছরের মধ্যে সারা বিশ্বের মানুষ এরকম হচ্ছে, আর হাজার বছরের মধ্যে কি হবে? আর খ্রিস্টান ধর্ম আর আমাদের এইটা বৈষ্ণব ধর্ম বিরাট পার্থক্য। এই ইন্ডিয়াতে তো অনেক কনভার্সন করছে, কিছু করতে হবে না, শুধু নামটা চেঞ্জ করো, তোমার থাকা খাওয়া চিন্তাধারা কোনো পরিবর্তন নেই। আরে হরে কৃষ্ণ হতে হলে মহাকষ্টের বাবা, এইটা ছাড়ো সেটা ছাড়ো, এটা খাবে না, ভোরে উঠতে হবে, এত সত্যও এই লোকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে, তার মানে কি এর মধ্যে সততা রয়েছে, তাই না? এর মধ্যে রয়েছে বলে তো মানুষ, আমরা বাংলাদেশে ভারতে গ্রামে গঞ্জে যাই, মানুষকে বলি যে তোমরা পান খাবে না, বিড়ি খাবে না, এ খাবে না, মহারাজ পান না খেলে জীর্ণ হবে না, সকল বিড়ি না খেলে পায়খানা পরিষ্কার হবে না, বিড়িটা ছাড়বো, বিরাট চিন্তার বিকার। আর এইগুলো যারা নেশা করে পাশ্চাত্য দেশে, কি না সারাদিন তো মদেই খেতে থাকে, ইঞ্জেকশন দিয়ে বসে থাকে, আর পাশ্চাত্যে এরকম যারা নেশা খেয়ে খেয়ে নেশার কাজ করে না, ওরা কি করে জানো? আর নেশার দোকান আছে, সাপ নিউটে টুকিয়া সাপ আছে, ওরা জিভা দেখাবে, ও ছোবর মারবে, তাহলে নেশা ধরবে, ও মরবে না, অত নেশা খেয়ে খেয়ে শরীর এরকম হয়ে গেছে। তো ওই রকম লোক যদি সে ছাড়তে পারে, তাহলে বিড়িটা কেন ছাড়তে পারবে না বাঙালি? এই হরিনামের নেশাটা নিতে হবে, এই হরিনামের নেশা পেলে আর সব নেশা ছেড়ে যাবে। এদের মহাপ্রভু বলেছেন গিরিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো। আমি এই প্রথমবার অত সংখ্যক বাঙালি দেখা গেলাম, গত বছর 2 বছর আগে এসেছিলাম, এই দুইটা জন এসেছিল, আমার 2টা জন ছিল, তখন তুমি নিরামিষ খাচ্ছিল না আমিষ খাচ্ছিল? হ্যাঁ নিরামিষ হয়ে গেছিল, আমিষ খাচ্ছিল, তোর ফ্যামিলি নিরামিষ ছিল, আর কিছু দুইটা এসেছিল তারা আমিষ খাচ্ছিলাম, বলে তাদের আমিষ তুমি ছাড়বে আস্তে আস্তে হবে, কিন্তু 2 বছরের মধ্যে দেখছি বিরাট, এখানে আমি মাছ খেতে ছাড়তে একটু ভয় পাবো না গো, এখন যে ছাড়তে হবে বলো, মাছ ছাড়তে হবে না, জপ করো জপ করো, এখানে আস্তে আস্তে ছাড়বে, আরে ভয় পাবে না কেউ, এখানে আমাদের তাহলে এই হরে কৃষ্ণ হওয়া চলবে না বাবা, এটা ছাড়া সেটা ছাড়ো, এই হরে কৃষ্ণ না হরিনাম করুন, সাধুসঙ্গ করুন, এর সৎসঙ্গ করতে 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 আমাদের জীবন সুধার যাবে। আমাদের বাহিরের লোকরা দেখলে বলি হরে কৃষ্ণ বড় কষ্টের বাবা, আরে আমরা আসছি আর একটু ভালো করে আনন্দ করবো ভর্তি করবো, এই হরে কৃষ্ণ হয়ে থাকা যাবে নাকি?
কিন্তু আমার মতে হরে কৃষ্ণের আসল আনন্দ করে, হরে কৃষ্ণ আসল ইন্দ্র তৃপ্তি করে। আমি দুটো পরিবারের তুলনা দিই, একটা ভক্ত পরিবার, সারা পরিবারটা ভক্ত, ছেলে মেয়ে, তারা ভোর 4-5টায় উঠে সকালে স্নান করে, ধোয়া কাপড় পরে, তিলক পরে, ওদের সুন্দর ঠাকুর আছে, আছে তোমাদের বাড়িতে আছে না ঠাকুর আছে, উঠে মঙ্গল আরতি করে, সংসার দাবা ওদের আনন্দটা বুঝছ, ওরা সকাল ধোয়া কাপড় দেখছ ফ্রেশ, হ্যাঁ, আর ধূপ সুন্দর গন্ধ, আর কীর্তন সুন্দর কীর্তন, আর ভগবানের সুন্দর রূপ দর্শন করবে, আর সঙ্গে সকালে বাল্যভোগ প্রসাদ পাবে, এই একটা আনন্দ। আর যারা ভক্ত নেই সে 8টা পর্যন্ত শুয়ে থাকবে, সারা পরে মাথা কাছে নিয়ে 8টা সাথে ঘুম থেকে উঠবে, সে মুখটা ফুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখের দুর্গন্ধ হয়েছে, এটা না নাই ঘুম থেকে উঠে মানুষ কিরকম দেখতে হয়, এইসব দর্শন ওদের মঙ্গল, আর সমাজের সমাজে ঝগড়া শুরু করে দেবে মঙ্গল দিয়ে দেবে, তো এখানে ধূপের গন্ধ, এখানে মুখের দুর্গন্ধ, সেখানে ভগবানের সুন্দর মূর্তি দর্শন, এখানে পুরা ফুলা এলে মানে দর্শন, সেখানে সুন্দর কীর্তন শ্রবণ, এখানে ঝগড়া শ্রবণ, তাহলে এবার বিচার করে দেখো কি আনন্দ করছে, হ্যাঁ নিউট্রাল ভাবে দেখতে গেলে ভক্তি জীবনে আনন্দ, বুঝতে পারছেন। যাই হোক, আপনাদের সঙ্গে মিশে আমি খুব আনন্দ পেয়েছি, আমি প্রতি বছর আসি, এই বছর 1 বছর আসতে পারলাম না, আমি অস্ট্রেলিয়া চলে গেছিলাম, আমি সারা বছর ঘুরতে থাকি মায়াপুরে, আমি থাকি কারা কারা মায়াপুরে গেছেন আপনারা, অনেক গেছেন, যারা জাননি এবার যাবেন, যারা গেছেন এবার গেলে আমার ফোন নম্বর প্রভু কাছে নেবেন, ফোন করবেন ভারত আমি থাকি, তাহলে মায়াপুরে বলে দেবো, আপনি একা একা গিয়ে কিছু বুঝতে পারে না কোথায় থাকেন কী খান কী খান, এখন ভক্তরা আছে তারা আপনার দেখাশোনা করবেন, ঘুরিয়ে দেখাবেন, আর যারা জাননি আপনার যাওয়ার জন্য চেষ্টা করবেন, ভালো হবে। আমি তো হলো আপনার সব নতুন বলে, কিন্তু আপনার কথাবার্তাকে আমার সব পুরনো, সব বাংলাদেশে মন্দিরে গিয়েছে, পিপ্রবর্তক মন্দিরে, যুগলটিলা মন্দিরে, স্বরূপ স্বামীবাগ মন্দিরে, সব অলরেডি ইসকন থেকে যুক্ত আছে, খুব ভালো আনন্দ লাগবে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে কি গৌর। আপনার কার কোনো প্রশ্ন আছে জানবার জন্য? ওকে, হরি বল। তো আমি ইংরাজি বই, আমি অনেক বই লিখেছি।